নতুন প্রেম নিয়ে আজকাল নিত্যদিনই খবরে উঠে আসছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তারই মাঝে অভিনেত্রীর নিত্য নতুন সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে চর্চা চলছে। আর এবার বাদশা ও আস্থা কিলের মে পানি পানি হো গেই গানে ভিডিও বানিয়ে নেট দুনিয়ায় ঝড় তুললেন শ্রাবন্তী। রিল ভিডিওতে পিঠ খোলা পোশাকে দেখা গিয়েছে নায়িকাকে, আর তাঁর এই ভিডিও পছন্দ করেছেন নেটিজেনরা। ভিডিও নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন অনেকেই। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নাকি আংটি বদল সেরে ফেলেছেন অভিনেত্রী, যদিও এ বিষয়ে শ্রাবন্তী নিজে কোনো মন্তব্যই করেননি। সম্প্রতি বাড়ি থেকে বেরিয়ে ডান্স বাংলা ডান্সের সেটে যাওয়ার সময় জার্নি রিল ভিডিও শুট করলেন শুভশ্রী গাঙ্গুলী। ডান্স বাংলা ডান্সের অন্যতম বিচারকের আসনে তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন তার এই দিনের সাজ। ছবি পোস্ট করে ফের নেটিজেনদের আক্রমণের মুখে অভিনেতা। কেউ বললেন আগের মতো আর লাগেই না, কেউ আবার রাগ ঢাক না করেই বললেন যাচ্ছে তাই লাগছে। কিছুদিন আগে এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন শুভশ্রী, জানিয়েছিলেন মা হওয়ার পর শারীরিক গঠনে ফেরার জন্য যা যা করণীয় সবকিছুই করছেন অভিনেতা, তাই ট্রোলিং এ তার কিছুই যায় আসে না। ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে পোস্টার, ক্লাবের সিদ্ধান্তকে সমর্থন, সমর্থকদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে পোস্টার বলে জানা যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই চুক্তি জট কাটার আশায় রয়েছে সমর্থকরা। আমাদের প্রতিনিধি নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, পোস্টারে কি লেখা রয়েছে? দেখো, তোমাকে বলে রাখি যে সকালে আমরা দেখেছিলাম যে ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে পোস্টার পড়েছে, এবং এর পাশাপাশি যখনই রাত হয় সেই সময় দেখা যায় যে ইডেন গার্ডেনের সামনে থেকে যে রাস্তাটি ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে পর্যন্ত আসছে সেই রাস্তা, গোটা রাস্তায় কিন্তু এই পোস্টার পড়েছে। এবং আমি যদি তোমাকে দেখাতে যাই যে এই যে ক্লাব এবং ক্লাবের সামনে পোস্টারে কি লেখা রয়েছে, ইস্ট বেঙ্গলের সদস্যবৃন্দ এই নামেই কিন্তু পোস্টার। দেখো, পোস্টারে যেমন একদিকে যে দালাল রয়েছে সেই দালালদের হুঁশিয়ারির বার্তা রয়েছে, এবং এর পাশাপাশি সমর্থকদের আবেগে আঘাত দিয়ে ক্লাব বিক্রি করা চলবে না এই এটাও কিন্তু লেখা রয়েছে। এবং লেখা আছে যে চুক্তিপত্রে সই আর ক্লাব চিরতরে বিক্রি করে দেওয়া দুই সমান, এই রকম একাধিক কিন্তু পোস্টার পড়েছে। এবং আমরা দেখেছি এক জায়গায় পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায় আমার মুখ্যমন্ত্রী, তারও কিন্তু হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে। এরকম একাধিক পোস্টার কিন্তু গোটা এই ক্লাব চত্বর জুড়ে কিন্তু রয়েছে। এবং আমরা যেটা ক্লাবের যে সূত্রে যারা সদস্য সেই সূত্রে যেটা জানতে পারছি যে আগামীকাল হয়তো কোনো রকম সিদ্ধান্তের কথা তারা জানাতে পারেন। এবং সেক্ষেত্রে তাহলে আমরা বলতেই পারি যে অবশেষে সমর্থকরা তারাও সমর্থন জানালো ক্লাবের যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেদিকে। এবার চুক্তি জট যেটা এতদিন কাটছিল না সেই চুক্তি জট এবার কাটতে পারে বলে আশা করছে সমর্থকরা। অনেক ধন্যবাদ তোমাকে। পেজ ওয়ান শেষ করব, তবে যাওয়ার আগে বিনোদনের টুকরো খবর জানবো শোবিজ এক চব্বিশে। নিজের জন্মদিনের পার্টিতে বন্ধুর বাড়ি গিয়ে তরুণীর রহস্য মৃত্যু, পুলিশের অভিযোগ পরিবারের পাকস্থলিতে মিলেছে প্রচুর অ্যালকোহল, ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ গ্রেফতার অভিযুক্ত। গার্লফ্রেন্ডে একাকী বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু, বাড়ির নিচে মিলল দেহ, ছাদ থেকে ঝাঁপ দেন বৃদ্ধা দাবি প্রতিবেশীদের। লখনৌয়ে থাকেন ছেলে বোমা, একাকিত্বের জন্যই কি চরম সিদ্ধান্ত, উত্তর খুঁজছে পুলিশ। মোবাইল গেম খেলতে বাধা দেওয়ার জেরে চণ্ডীপুরে দাদাকে খুনের অভিযোগ, ভাইয়ের বিরুদ্ধে মাকেও ধারালো অস্ত্রের কোপ, পরে বিষ খেয়ে আত্মঘাতী অভিযুক্ত, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি মা। উত্তপ্ত মহেশতলা সট্টাঠেক ভাঙচুর, স্থানীয়দের গতকাল রক্তাক্ত অবস্থায় উদ্ধার হন এক মহিলা, এলাকায় দুষ্কৃতী দৌরাত্মের অভিযোগ, একের পর এক ঠেক ভাঙচুর, বিক্ষোভ এলাকাবাসীর। দিকে দিকে তারনার অভিযোগ, দুর্গাপুরের অভিযুক্তকে গণধোলায়, বাইক ভাঙচুর, ব্যারাকপুরেও প্রতারককে মারধর, পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ।